হ্যালো ভিউয়ার্স, ম্যাগনেটিকা টেকনিক্যাল গাইডে আপনাদেরকে জানাই স্বাগত। তো ভিউয়ার্স, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম আপনার ফোনে পৌঁছে যায়। তো ভিউয়ার্স, আজকে আমি আলোচনা করব পোল মাউন্টেড ডিস্ট্রিবিউশন সাবস্টেশনে কি কি ম্যাটেরিয়ালসের প্রয়োজন হয়ে থাকে এবং যে ম্যাটেরিয়ালগুলো ব্যবহার করা হয় তার কাজ কি। তো বন্ধু, ভিডিওটা বেশি বড় না করে চলুন শুরু করি আজকের ভিডিও। তো ভিউয়ার্স, পোল মাউন্টেড ডিস্ট্রিবিউশন সাবস্টেশনের জন্য স্টেপ ডাউন ট্রান্সফরমারের ব্যবহার করা হয়, যেখানে ইনপুট ভোল্টেজ থাকে 11 kV এবং আউটপুটে ভোল্টেজ থাকে 0.4 kV বা 415 ভোল্টস। অর্থাৎ হাই ভোল্টেজ বা প্রাইমারি সাইডে ভোল্টেজের পরিমাণ 11,000 ভোল্টস এবং লো ভোল্টেজ অর্থাৎ সেকেন্ডারি সাইডে ভোল্টেজের পরিমাণ 415 ভোল্টস। সাধারণত 10 kVA থেকে 150 kVA পর্যন্ত ট্রান্সফরমার পোল মাউন্টেড সাবস্টেশনে ইনস্টল করা হয়ে থাকে। তো ভিউয়ার্স, পোল মাউন্টেড ডিস্ট্রিবিউশন সাবস্টেশনের এস্টিমেশনে যাওয়ার আগে প্রথমেই আমি সিঙ্গেল লাইন ডায়াগ্রামের মাধ্যমে পোল মাউন্টেড ডিস্ট্রিবিউশন সাবস্টেশন সম্বন্ধে কিছু বোঝানোর চেষ্টা করছি। তো বন্ধু, চিত্রে দেওয়া সিঙ্গেল লাইন ডায়াগ্রামটি ভালো করে লক্ষ্য করলে আপনি বুঝতে পারবেন যে প্রথমে 11 kV লাইনে লাইটিং অ্যারেস্টার লাগানো হয়েছে, তারপরে TPGO আইসোলেটর এবং পরে রয়েছে HG অর্থাৎ হর্ন গ্যাপ ফিউজ, এবং তারপরে রয়েছে সাবস্টেশনের মেন কম্পোনেন্ট অর্থাৎ ট্রান্সফরমার। এই ট্রান্সফরমারের পর আউটপুট ভোল্টেজকে PVC কেবিলের মাধ্যমে LT ডিস্ট্রিবিউশন বক্সে পৌঁছানো হয়েছে। তো ভিউয়ার্স, এতক্ষণ পর্যন্ত আমরা জানলাম পোল মাউন্টেড ডিস্ট্রিবিউশন সাবস্টেশনে ব্যবহৃত ট্রান্সফরমার সম্বন্ধে এবং পোল মাউন্টেড ডিস্ট্রিবিউশন সাবস্টেশনের সিঙ্গেল লাইন ডায়াগ্রাম সম্বন্ধে। তো ভিউয়ার্স, পোল মাউন্টেড ডিস্ট্রিবিউশন সাবস্টেশনের জন্য যে সকল মেটেরিয়ালের প্রয়োজন হয় তার কোয়ান্টিটি এবং সেই মেটেরিয়াল কেন প্রয়োজন বা তার কাজ কী সেই বিষয়ে বিস্তারিত জানার আগে কী কী মেটেরিয়ালসের ব্যবহার করা হয় তা আগে জেনে নিই। তো ভিউয়ার্স, পোল মাউন্টেড ডিস্ট্রিবিউশন সাবস্টেশনের জন্য ব্যবহৃত মেটেরিয়ালগুলি হলো ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার, PCC পোল, TPGO আইসোলেটার সেট, ডিক্স ইনসুলেটার, হার্ডওয়্যার ফিটিং, পিন ইনসুলেটার, GI পিন, লাইটিং অ্যারেস্টার, LT কিওক্স বক্স, HT স্টে সেট, স্টে ওয়ের, HT গাই ইনসুলেটার, আর্থ স্পাইক, GI ওয়ের, ডেঞ্জার সাইন বোর্ড, টান বাকেল, PVC কেবিল, ACSR কন্ডাক্টার, MS চ্যানেল, MS অ্যাঙ্গেল, MS ফ্ল্যাট, লাগস এবং নাটবোল্ট। ডবল পোল সাবস্টেশন স্ট্রাকচারের জন্য 2টা PCC পোলের প্রয়োজন হয়ে থাকে। পোল মাউন্টের সাবস্টেশন স্ট্রাকচারে PCC পোল ম্যান সাপোর্ট হিসাবে কাজ করে। এই PCC পোলের উচ্চতা 8 মিটার লম্বা হয়ে থাকে। ট্রান্সফরমার, পোল মাউন্টেড ডিস্ট্রিবিউশন সাবস্টেশনে ব্যবহৃত ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারের কোয়ান্টিটি হলো 1টা। এই ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার হলো সাবস্টেশনের মেন ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট, যার সাহায্যে 11 kV ভোল্টেজকে স্টেপ ডাউন করে 415 ভোল্টে পরিণত করা হয়। কনজুমারের লোডের রিকোয়ারমেন্ট হিসাবে ট্রান্সফরমারের রেটিং নির্বাচন করা হয়। অর্থাৎ সাবস্টেশনে কত kVA ট্রান্সফরমার লাগবে তা নির্ভর করে কত পরিমাণ লোড আছে তার উপর। TPGO আইসোলেটার সেট, পোল মাউন্টেড ডিস্ট্রিবিউশন সাবস্টেশনে TPGO আইসোলেটারের রিকোয়ারমেন্ট কোয়ান্টিটি হলো 1 সেট। ট্রান্সফরমারের আউটপুট থেকে পাওয়ার সাপ্লাই দেওয়া LT লাইন্সের মেনটেন্স পারপাসে ট্রান্সফরমারকে বন্ধ করার জন্য আইসোলেটার ব্যবহার করা হয়। আইসোলেটার অফ করার ফলে 11 kV লাইভ লাইন থেকে ট্রান্সফরমারের কানেকশন আউট হয়ে যায়, যার ফলে ট্রান্সফরমার বন্ধ হয়ে যায় এবং LT লাইনে পাওয়ার সাপ্লাই বন্ধ হয়ে যায়। লাইটিং অ্যারেস্টার, পোল মাউন্টেড ডিস্ট্রিবিউশন সাবস্টেশনে 3টা ফেজের জন্য 3টা লাইটিং অ্যারেস্টারের প্রয়োজন হয়ে থাকে। সাধারণত বজ্রপাতের ফলে ইলেকট্রিক্যাল পাওয়ার সিস্টেম বা ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট যেমন ট্রান্সফরমারকে ড্যামেজের হাত থেকে প্রোটেক্ট করার জন্য লাইটিং অ্যারেস্টারের ব্যবহার করা হয়ে থাকে। ডিক্স ইনসুলেটার, পোল মাউন্টেড ডিস্ট্রিবিউশন সাবস্টেশনের ডিক্স ইনসুলেটারের ইউজ কোয়ান্টিটি হলো 3 নম্বর্স। 11 kV ওভারহেড কন্ডাক্টারকে সাবস্টেশনে ফিক্সিং করার জন্য ডিক্স ইনসুলেটারকে সাপোর্ট হিসাবে ও ইনসুলেটার হিসাবে ইউজড করা হয়। হার্ডওয়্যার ফিটিংস ফর 11 kV ডিক্স ইনসুলেটার, ডিক্স ইনসুলেটারের সাথে কন্ডাক্টারকে জড়িয়ে রাখার জন্য ডিক্স ইনসুলেটারের ফিটিংস হিসাবে 3টা ডিক্স ইনসুলেটারের সাথে 3টা হার্ডওয়্যার ফিটিংস লাগানো থাকে। পিন ইনসুলেটার, পোল মাউন্টেড ডিস্ট্রিবিউশন সাবস্টেশন স্ট্রাকচারে পিন ইনসুলেটার রিকোয়ারমেন্ট কোয়ান্টিটি হলো 6 নম্বর। TPGO আইসোলেটার এবং ট্রান্সফরমারের মাঝখানে ACSR কন্ডাক্টারের ড্রপার দিয়ে হর্ন গ্যাপ ফিউজ ইউনিট তৈরি করার জন্য পিন ইনসুলেটারে ইউজ করা হয়। GI পিন, পিন ইনসুলেটারকে পিন অ্যাঙ্গেলের সাথে ফিক্সিং করার জন্য GI পিন ইউজ করা হয়।
পলিমার পিন ইনসুলেটারে জিআই পিন লাগে না, কারণ পলিমার পিন ইনসুলেটারে জিআই পিন অ্যাটাচ থাকে। শুধুমাত্র পোর্সেলিন পিন ইনসুলেটারের জন্য জিআই পিন প্রয়োজন হয়ে থাকে। এইচটি স্টেসেট কন্ডাক্টারের লোড বা টেনশনে সাবস্টেশন স্ট্রাকচার যাতে হেলে বা ঝুঁকে না যায় তার জন্য কন্ডাক্টারের টেনশনের অপোজিটে স্টে দেওয়া হয়। সাধারণত পোল মাউন্টেড ডিস্ট্রিবিউশন সাবস্টেশন স্ট্রাকচারে চারটা স্টে দেওয়া হয়। পোল মাউন্টেড ডিস্ট্রিবিউশন সাবস্টেশনের এই চারটা স্টে সেটের জন্য প্রয়োজন হয় স্টে সেট চারটা, এইচটি গাই ইনসুলেটার চারটা, স্টেওয়ের সাথে দোষ SWG 24 কেজি। পোল মাউন্টেড ডিস্ট্রিবিউশন সাবস্টেশন স্ট্রাকচারে আর্থস্পাইকের প্রয়োজন হয় পাঁচটা। এই পাঁচটা আর্থস্পাইকের সাহায্যে পোল মাউন্টেড ডিস্ট্রিবিউশন সাবস্টেশন স্ট্রাকচারের প্রতিটি মেটালিক ফিটিং এবং মেটাল সাপোর্টকে প্রপারলিভাবে আর্থিং করা হয়ে থাকে। জিআইওয়ের সাবস্টেশন স্ট্রাকচারে ইউজ করা আর্থস্পাইককে মেটালিক ফিটিংস, মেটালিক সাপোর্ট এবং লাইটিং অ্যারেস্টারের সাথে কানেক্ট করার জন্য 6SWG বা 5mm 16 কেজি জিআইওয়ের প্রয়োজন হয়ে থাকে। ডিপি টপ চ্যানেল সাবস্টেশন স্ট্রাকচারে ডিক্স ইনসুলেটারকে ফিক্সিং করার জন্য ডিপি টপ চ্যানেলের ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া লাইটিং অ্যারেস্টারকেও এই ডিপি টপ চ্যানেলের উপরেই ফিক্সিং করা হয়ে থাকে। ডিপি টপ চ্যানেলের জন্য 7540x6mm 2.3 মিটার লম্বা দুইটা ডিপি টপ চ্যানেলের প্রয়োজন হয়ে থাকে। আইসোলেটারের অপারেটিং হ্যান্ডেলকে সাবস্টেশন স্ট্রাকচারে ফিক্সিং করার জন্য 7540x6mm 0.3 মিটার লম্বা 2 পিস চ্যানেলের প্রয়োজন হয়। ট্রান্সফরমার বেস চ্যানেল ট্রান্সফরমারকে স্ট্রাকচারে বসানোর জন্য 7540x6mm 2.3 মিটার লম্বা 2 পিস ট্রান্সফরমার বেস চ্যানেলের প্রয়োজন হয়। আইসোলেটার বেস চ্যানেল আইসোলেটারকে স্ট্রাকচারে বসানোর জন্য 7540x6mm 2.3 মিটার লম্বা 2 পিস আইসোলেটার বেস চ্যানেলের প্রয়োজন হয়ে থাকে। পিন অ্যাঙ্গেল হর্নগেপ ফিউজ ইউনিটের জন্য যে পিন ইনসুলেটার লাগানো হয় সেই পিন ইনসুলেটারের সাপোর্ট হিসাবে 6565x6mm 2.3 মিটার লম্বা 2 পিস পিন অ্যাঙ্গেলের প্রয়োজন হয়ে থাকে। ট্রান্সফরমার সাপোর্ট অ্যাঙ্গেল বেস চ্যানেলের উপর বসানো ট্রান্সফরমারকে সাপোর্ট দেওয়ার জন্য 6565x6mm 0.6 মিটার লম্বা 2 পিস ট্রান্সফরমার সাপোর্ট অ্যাঙ্গেল ইউজ করা হয়। ডিস্ট্রিবিউশন কিওক্স বক্স সাপোর্ট অ্যাঙ্গেল ডিস্ট্রিবিউশন কিওক্স বক্সকে লাগানোর জন্য সাপোর্ট হিসাবে 6565x6mm 2.3 মিটার লম্বা 2 পিস অ্যাঙ্গেলের প্রয়োজন হয়, যাকে কিওক্স বক্স সাপোর্ট অ্যাঙ্গেল বলা হয়। ফ্ল্যাট পোল মাউন্টেড ডিস্ট্রিবিউশন সাবস্টেশন স্ট্রাকচারের বিভিন্ন প্রকার সাপোর্ট যেমন টপ চ্যানেল, আইসোলেটার চ্যানেল, পিন অ্যাঙ্গেল, ট্রান্সফরমার বেস চ্যানেল, টান বাকেল, স্টেওয়ের প্রভৃতিকে পোলের সাথে আটকানোর জন্য 6565x6mm তৈরি ক্ল্যাম্প ব্যবহার করা হয়ে থাকে। সাবস্টেশন স্ট্রাকচারে যে কয়টি ক্ল্যাম্পের প্রয়োজন হয় তা হল টপ চ্যানেলের জন্য 4টি, আইসোলেটারের জন্য 4টি, পিন অ্যাঙ্গেলের জন্য 4টি, ট্রান্সফরমার বেস চ্যানেলের জন্য 4টি, টান বাকেলের জন্য 4টি, স্টেওয়ের জন্য 4টি ক্ল্যাম্পের প্রয়োজন হয়ে থাকে। এছাড়া কমান্ডার প্লেটের জন্য 0.3 মিটার লম্বা 6 পিস প্লেটের টুকরো প্রয়োজন হয়ে থাকে। টান বাকেল ট্রান্সফরমারকে এক্সট্রা সাপোর্ট দেওয়ার জন্য টান বাকেলের সাহায্যে দুই দিক থেকে টান দেওয়া থাকে, এর জন্য দুটা টান বাকেলের ব্যবহার করা হয়ে থাকে। পিভিসি কেবিল ট্রান্সফরমারের আউটপুট থেকে এলটি কিওক্স বক্সে পাওয়ার নিয়ে যাওয়ার জন্য এবং এলটি কিওক্স বক্স থেকে এলটি পোলে পাওয়ার নিয়ে যাওয়ার জন্য 4 কোরের পিভিসি কেবেলের প্রয়োজন হয়ে থাকে। ট্রান্সফরমার থেকে কিওক্স হয়ে এলটি পোলে পাওয়ার দেওয়ার জন্য 15 মিটার 4 কোর পিভিসি কেবেলের প্রয়োজন হয়ে থাকে। এসিএসআর কন্ডাক্টর ট্রান্সফরমার স্ট্রাকচারের ড্রপিংয়ের জন্য এবং ফিউজ ইউনিট তৈরির জন্য 30 স্কোয়ার mm 15 মিটার এসিএসআর কন্ডাক্টারের প্রয়োজন হয়ে থাকে। ডেঞ্জার সাইনবোর্ড বিদ্যুৎ যে বিপদজনক এবং ভোল্টেজের পরিমাণ বোঝানোর জন্য ট্রান্সফরমারের গায়ে ডেঞ্জার সাইনবোর্ড লাগানো থাকে। এলটি ডিস্ট্রিবিউশন কিওক্স বক্স
ট্রান্সফরমারের আউটপুট ভোল্টেজকে পিভিসি কেবিলের মাধ্যমে এলটি কিওক্স বক্সে নিয়ে যাওয়া হয় এবং কিওক্সে লাগানো ফিউজ বা সার্কিট ব্রেকার ওভারলোড থেকে ট্রান্সফরমারকে প্রোটেকশন দেয়। ফিউজ ওয়্যার ট্রান্সফরমার স্ট্রাকচারে দুই ধরনের ফিউজ ওয়্যার প্রয়োজন হয়ে থাকে, এসটি ফিউজ ওয়্যার এবং এলটি ফিউজ ওয়্যার। নাট বোল্ট এবং ওয়াশার ট্রান্সফরমার স্ট্রাকচারের ক্ল্যাম্পকে এবং অন্যান্য ম্যাটেরিয়ালকে ফিক্সিং করার জন্য নাট বোল্ট এবং ওয়াশারের প্রয়োজন হয়ে থাকে। ট্রান্সফরমারের টার্মিনালে ওয়্যারকে কানেক্ট করার জন্য লাক্স এর ইউজ করা হয়ে থাকে। এছাড়া লাইটিং এরেস্টারে লাক্সের ইউজ করা হয়ে থাকে এবং ডিস্ট্রিবিউশন বক্সেও লাক্সের ইউজ করা হয়ে থাকে। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে জানাই ধন্যবাদ। আর ভিডিওটি আপনার কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। নমস্কার।